নগরীর আগ্রাবাদত ম্যানহোলের ভিতরতুন মোহাম্মদ মোশারফ হোসেন নামের 13 বছরের এক শিশুরে জীবিত উদ্ধার করছে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সারিগান গাড়ি সহ অজ্ঞ টিম প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালায় ম্যানহোলের ভিতরতুন এই মোশারফ হোসেনরে উদ্ধার করে। বর্তমানে যে জায়গা তিয়ে রই ইবগুড় ডেন টাউনের এই ডেনের ভিতর কোন এক জায়গার ভিতরে বাচ্চাও পড়ে গিয়ে পরিজনের পর বাচ্চাও এই জায়গার মধ্যে যে আর বিভিন্ন গ্যাস লাইন বিদ্যুৎ লাইন ডিচে যে লাইন আছে এই লাইনের মধ্যে ফানির লাইন এডের ভিতরে যেন আটকে গিয়ে পাবলিকে এই বাচ্চা যখন এটা আটকিয়ে খান্নাকাটি করে পাবলিকে এডে খান্নাকাটির এই আওয়াজ পাই নি আর সংবাদ দিয়ে আর সংবাদ দেওয়ার পরে আর আগ্রাবাদ ফায়ার স্টেশনের যে বিশেষ রেস্কিউ টিম ইবেডে আসছি আর এই আগ্রাবাদ ফায়ার স্টেশন সিনিয়র অফিসার রেজাউল করিমের নেতৃত্বে আধুনিক যত সরঞ্জাম আছে আর ব্যবহার করি নে এই বাচ্চার জীবন্ত অবস্থার ভিতর আর উদ্ধার করছি উদ্ধার করি আর এখন হাসপাতালের মধ্যে প্রেরণ করছি। ঘটনা মঙ্গলবার জুলাই 3 তারিখ দৌড়ে 1.5 তারিখে আতিককে ম্যানহোলের ভিতরতুন উগু গুড়ো ফুয়ার চিৎকার নিলে ফটোসারি হল ফায়ার সার্ভিসের খবর দেয় পুরো 1টার দিকে আর কি। হ্যাঁ আর রাস্তার ওই পারে তুন এই পারে যেতে পারো হঠাৎ করে দিলাম যে ইমেজে রাস্তার ম্যানহোলের ভিতরে তুন উগু আওয়াজ বাইরের আওয়াজ বাইরের একে খেয়াল করতে করতে দেখে যে আরো দুঃখ মানুষ তারা মানে কি আরো ডাকিলে ডাকিল না পরে দেখলাম যে ভিতরে চাইলাম যে একটা ভিতরে উগ্র ফুয়া মানে ও সিল্লের ভাই আরো বাসান আরো বাসান এখন এরা হয়েছে তুমি কোথায় পড়ছো বলছো ভাই আমি কোথায় পড়ছি আমি জানি না কিন্তু আমাকে বাঁচান। আসলে আরো তো এর পদ্মায় কনস্ট্রাকশনের হাত চলে তো পথচারে যাবার সময় হয় যে এটা রোডের মাঝখানে তো মানে আওয়াজ আইয়ে এরপরে আমরা দিলাম দেওয়ার পরে বুঝলাম যে এরকম ছোটো ফোয়া আছে তো ফোয়া থাকার পরে আমরা প্রথমে নিজেরা চেষ্টা করছি কিন্তু পরবর্তী দেখে যে হয়তো সমস্যা হয় তারে পড়লে পরবর্তী আমরা ফায়ার সার্ভিসের খবর দিই। এরপর তারে চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আনা হয়। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত থাকা সিএমপির ডিসি ট্রাফিক সি প্লাস টিভির জানায় জায়গাটা হলো বারেক বিল্ডিং থেকে বনানীর যে মাঝখানে গোসাইল ডাঙ্গা একটা প্লেস আছে এটা একদম রানিং একটা রাস্তা এখান দিয়ে আমরা প্রতিদিন হাজার হাজার গাড়ি পার করি একদম কনক্রিট দেওয়া রাস্তাটা এই রাস্তাটার মাঝখানে দুটা ছোট ছোট ছিদ্র আছে এটা কোনো টানেলের ছিদ্র ওই দিক দিয়েই হয় তো ওই ছিদ্র দিয়ে কোনো এক পথচারী একটা শব্দ পায় কোনো মানুষের কোনো শব্দ পায় তখন ওই ছিদ্র দিয়ে চোখ দিয়ে দেখে ভিতরে একটা বাচ্চা পড়ে আছে বাচ্চাটা কোন সোর্স দিয়ে ওই জায়গাতে এসছে এটা এখনো পর্যন্ত জানা যায় নাই তাকে বাড়ি ফেরত না দেওয়া পর্যন্ত আমরা তাদের তার মনিটরিং অব্যাহত রাখবো তার চিকিৎসার অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা তার বাড়িতে তার মা বাবা যেই থাকুক না কেন তার হাতে আমরা বাচ্চাটা দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। ডেস্ক নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।